ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। এনামুল ভাই জানতে চেয়েছেন দুটি বিষয়, যে 18,000 মাখলুকাত বলা হয় কথাটি সঠিক কি না। হ্যাঁ জি না, এই কথাটি সঠিক নয়। এই ধরনের সহি কোনো রেওয়ায়ত বর্ণনা পাওয়া যায় না যে আল্লাহ তালা শুধুমাত্র 18,000 মাখলুকাতই সৃষ্টি করেছেন। বেশি হতে পারে, কমও হতে পারে, কেউ কেউ বলছেন আল্লাহ আলম হতে পারে, সেটাও হতে পারে, তবে ওইটাই নির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না। আর দ্বিতীয়ত ওয়াইশ কর্ণীর ব্যাপারে যেটি বললেন, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছিলেন তার জামা কাপড় দেওয়ার জন্য ওয়াইশ কর্ণীকে, এই ব্যাপারে যে হাদিসটি বা কথা আছে সেগুলোর ব্যাপারে অনেক মুহাদ্দিসিন কেরামের মতবিরোধ রয়েছে, সঠিক কি সঠিক নাই এ ব্যাপারে জানা নেই। যেহেতু ওয়াইশ কর্ণী হলো তাবি, সাহাবি না, আল্লাহ রাসুল দেখেননি তাকে। হ্যাঁ, সে ওয়াইশ কর্ণী আল্লাহ রাসুলকে দেখেননি, তাহলে সেই হিসাবে এটা কোনো প্রশ্নই আসে না যে তার পোশাক ওয়াইশ কর্ণীকে দেওয়ার জন্য বলেছেন। এ ব্যাপারে বর্ণনাগুলো সঠিক নয়, সম্ভবত হয়তো বা জয়ীফ হতে পারে, আমার জানা নেই। জাজাকাল্লাহ খের।